সবাইকে স্বাগতম। আজকে আমি যে ভিডিওটা দেখাবো, যে ভিডিও এডিটিং করা, একটা ভিডিও কিভাবে এডিট করতে হয় সেটা আমি দেখাবো। এই ভিডিও এডিট করতে হলে প্রথমে একটা সফটওয়্যার দরকার হবে, যে সফটওয়্যারটা সাধারণত আমি ব্যবহার করি, ওয়ান্ডা শেয়ার ফিল্মোরা 9, এইটা আমি ব্যবহার করি। এটা আমার কাছে সহজ মনে হয়। এই সফটওয়্যারটাই যদি আমি পেতে চাই তাহলে প্রথমে আমাকে গুগল ক্রোমে যেতে হবে। অর্থাৎ এই পেজটা আসলো, এখন এখানে আমি লিখব যে www.wondashare ফিল্মোরা। এটা দিলে এখানে অফিসিয়াল ওয়েবসাইট আসবে, এখানে দিলে অর্থাৎ এইটা দেখাবে। এখন আমি কি করব, এই সফটওয়্যারটা ডাউনলোড করব, এখানে চাপ দিলাম, হ্যাঁ এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেল। এবার আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই স্ক্রিনটা দেখাবে। এখানে যদি আমি ইয়েস করি তাহলে এটা ইনস্টল হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে ওই কারণে আমি ইয়েস করলাম না, আমি নো করে দিলাম। এখন ইনস্টল হলে এই ধরনের, এই যে স্ক্রিনে এই ধরনের একটা লোগো আসবে, এখানে ডাবল ক্লিক করলে আমার ওয়ান্ডা শেয়ার ফিল্মোরা 9 রান হয়ে যাবে। এর পরের যে কাজ, অর্থাৎ রান হলে এই ধরনের একটা স্ক্রিন আসবে। এখন আমি কি করব, যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা আমি অর্থাৎ ড্রপ করে অর্থাৎ ড্রাগ করে টেনে নিয়ে আসতে পারি আমার ফাইল থেকে, অথবা আমি কি করতে পারি, এখানে ইম্পোর্ট মিডিয়া আছে সেটা আমি করে নিতে পারি। আমি আগে ভিডিওটা নিয়ে এসে নেই, ইম্পোর্ট মিডিয়া ফাইলস, এই ফাইলসটা আমি নিয়ে আসব। এখন এখান থেকে আমি আমি এইটাই এটা আমি সিলেক্ট করলাম, ওপেন করলাম, এখানে চলে আসলো। এবার এটাকে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এটা রান হয়ে যাবে, অথবা আমি কি করতে পারি, এখানে মাউসের রাইট বাটন চেপে ধরে আমি এখানে নিয়ে এসে সেট করে দিলাম, ছেড়ে দিলাম। এখানে আমি অর্থাৎ ম্যাচ টু মিডিয়া, অর্থাৎ এই এই ফরম্যাটে আমি ই করার চেষ্টা করব, ভিডিও এডিট করার চেষ্টা করব। এখন এখান থেকে দেখা যাবে যে এখানে বিভিন্ন ভাবে আমরা কাজ করতে পারি। এখন যে আমি এখানে আমার বিভিন্ন ট্রাক আছে, এটা হচ্ছে নিচে যেটা সেটা হচ্ছে অডিও ট্রাক, এটা হচ্ছে ভিডিও ট্রাক, এটা হচ্ছে এমটি ট্রাক, এখানে আমি অনেক কিছু যোগ করতে পারবো। এখন আমি এই যে ভিডিওটা যে নিয়ে আসলাম, এখন কি কি কাজ করতে পারবো, এখানে এখানে আমি অপশনগুলো দেখে নেই, এখানে অডিও আছে, অডিও অপশনগুলো আমি দেখতে মানে যোগ করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের অডিও আছে, এগুলো থেকে আমি ই করতে পারবো, যোগ করতে পারবো। এবার এরপর কি টাইটেলস, টাইটেলসটা কি, যে ভিডিওর বিভিন্ন ধরনের টাইটেল, যেমন ওপেনার, অর্থাৎ একটা ভিডিও শুরুতেই কিছু লেখা উঠবে, সেটা হচ্ছে টাইটেলস। এখানে সরি, এটা হচ্ছে ওপেনার্স, আর টাইটেলস হচ্ছে ভিডিও চলছে কিন্তু নিচ দিয়ে নাম উঠবে, সেই ধরনের, যেমন সাবস্ক্রাইব মাই চ্যানেল, ভিডিও চলছে সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি উঠাবো, সেটা এই টাইটেলস আমি যোগ করতে পারি। তারপরে যে লোয়ার কেস, নিচ দিয়ে এখানে একবারে নিচে ভিডিও নিচে যে লেখা সেটা আমি যোগ করতে পারবো। তারপর সাবটাইটেল, যে এই যে নিচ দিয়ে সাবটাইটেল যোগ করতে পারবো, অর্থাৎ ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ সেটা আমি যোগ করতে পারবো। এখানে এন্ড ক্রেডিটস, অর্থাৎ একটা ভিডিও শেষে, যে যেমন একটা মুভি শেষ হলে আর্টিস্টদের নাম ওঠে বা কারা কারা সহযোগিতা করছে সেই নামগুলো ওঠে, সেটা কিন্তু এই এন্ড ক্রেডিটস এ আমরা যোগ করতে পারবো। এরপর কি ট্রানজিশন, অর্থাৎ কিভাবে ভিডিওটা আসবে, বা মানে বিভিন্ন ধরনের কি অ্যানিমেশন টাইপের আমরা যোগ করতে পারি, সেটা ট্রানজিশন। ইফেক্টস, ইফেক্টস হচ্ছে যেমন এই যে এখানে ইফেক্টস আছে, যেমন হঠাৎ আমি কালো মেঘ করে দেব বা সাদা মেঘ করে দেব, এই ধরনের ইফেক্টস আমি যোগ করতে পারবো। এরপর কি এলিমেন্টস, আমি এলিমেন্টস গুলো যোগ করতে পারবো, যেমন আমার চ্যানেলের মানে নেম আমি যোগ করব, সেটা আমি করতে পারবো, আমি পরে অবশ্যই এগুলো দেখাবো। তারপর স্প্লিট স্ক্রিন,
মানে এক স্ক্রিনে দুই ভাগ করে যাও, তিন ভাগ করে যাও, এই ধরনের স্ক্রিন গুলো আমরা অ্যাড করতে পারবো। তাহলে প্রথমেই আমরা ই করবো যে একটু এডিট মানে কাটা, ভিডিওটা কিভাবে কাটতে পারি সেটা আমরা একটু ই করে নিই। আমি যদি এই ভিডিওটা একটু রান করি তাহলে একটু দেখে নেই, যেমন ভিডিওটা রান করলাম, এখন এইখানে এই ভিডিও এখানে কিন্তু সাউন্ড 0 dB আছে। আমি একটু সাউন্ড যদি বাড়িয়ে দিই, এই যে এখানে দাগের উপর কিন্তু কার্সর রাখলে এই ধরনের শেপ তৈরি হবে। তাহলে আমি রাইট বাটন ক্লিক করে চেপে ধরে উপরের দিকে টেনে দিলাম, এই যে আমার সাউন্ড বেশি হয়ে গেল। এইবার আমি কি করব, এখানে যেমন আমি এই যে এখানে আমার ভিডিওটা কেমন যেন মনে হচ্ছে, তা এখান থেকে আমি কি করব কেটে ফেলবো, অর্থাৎ এই অংশ আমি কেটে ফেলবো। তাহলে আমি কি করলাম, এই কাঁচিতে চাপ দিলাম, এখানে ভাগ হয়ে গেল। এবার আমি এই পাশে যে অংশ কেটেছে তার উপর চাপ দিলাম, চাপ দেওয়ার পরে হাইলাইটস হয়ে গেল। এবার ডিলিট বাটন যদি চেপে দিই তাহলে কিন্তু চলে গেল, তা 57 সেকেন্ডের পর থেকে আমি কেটে দেবো। হ্যাঁ, 57 সেকেন্ডের পর থেকে, 57 সেকেন্ড কোথায়, আমি এখানে, হ্যাঁ 57 সেকেন্ডের পর থেকে 57 সেকেন্ড আমি কেটে দিলাম। 57 সেকেন্ডের ওখানে কার্সর নিয়ে এসে আমি কাঁচি বাটনে চাপ দিলাম। এরপরে আমি কি 1 মিনিট যেখানে সেখানে আমি কি কার্সরটা রেখে দিলাম, লেফট আর রাইট আরো ক্লিক করে আমরা নিয়ে আসতে পারি। এইবার এবার আমি কাঁচি বাটনে চাপ দিলাম, এবার মাঝখানের অংশ কিন্তু বিভক্ত হয়ে গেল। এবার আমি এই অংশটা ফেলে দেবো, তাহলে ডিলিট বাটনে এখানে চাপ দিলাম, ডিলিট হয়ে গেল কিন্তু এই অংশ। এর পরে এখন আমি দেখি কিছু ইফেক্ট যোগ করতে পারি কিনা। এখন আমি প্রথমে দেখাবো সিরিয়াল এগুলো দেখায় যায়। প্রথমে আমি অডিও যোগ করব। অডিও যোগ করতে হলে বিভিন্ন ধরনের এই যে অডিওগুলো আছে, আমি প্রথম থেকে অডিওটা আমি যোগ করে দিলাম। যে প্রথমে আমি অডিও যোগ করব, অডিও বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, যেমন এখানে কি অ্যাটমিক বোম, কিচেন, তারপর ডিজিটাল অ্যালার্ট, ড্রোন স্কেপ, এ ধরনের সাউন্ড আছে। এবার লিভিং প্লাস এটা আমি নিতে পারি। এবার ফোন ফোন রিংটা, ফোন রিংটা যদি আমি যোগ করতে চাই তাহলে এর উপর ক্লিক করে চেপে ধরে এই অডিও ট্র্যাকে নিয়ে এসে প্রথমে সেট করে দিলাম। এবার এটা এই সাউন্ডটা আমি বাড়াই দিলাম, এবার 12 dB হলো। এবার এই যে অঙ্ক, এইবার সাউন্ডটা কিন্তু বেড়ে গেল। এবার এখন আমরা কি করব, এটা অডিও ট্র্যাক যোগ হয়ে গেল। এইবার আমি কি করব, বিভিন্ন ধরনের অডিও আমি কিন্তু নিয়ে আসতে পারি। এবার আমি কি করব, প্রথমে আমি টাইটেলস এবার যোগ করব। টাইটেলস এর মধ্যে কি ওপেনার যোগ করব। ওপেনার এখন এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি, যেমন এইটাই যদি আমি সিলেক্ট করি, তাহলে এটা সিলেক্ট করে টেনে ধরে আমি জাস্ট এই যে এখানে প্রথমে দিয়ে দিলাম। ডাবল ক্লিক করলে এর পেজটা চলে আসবে। এবার যে ইওর টেক্সট হেয়ার, এখন আমি যদি এখানে লিখি যে এখানে এই যে উপরে যে এই অংশটা আছে সেটা আমি লিখবো না, একবারে বাদ দিয়ে দেবো, তাহলে এটাকে আমি কি করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন এই অংশ ইওর যেখানে লেখা আছে সেখানে আমি লিখবো যে মাই, যে মাই মাই লিখলাম। তারপর এইখানে আমি লিখবো যে হেডলাইন যেখানে আছে সেখানে আমি লিখবো ইউটিউব চ্যানেল। ইউটিউব লিখলাম, এইখানে আমি লিখবো চ্যানেল। তাহলে এইখানে আমি লিখলাম চ্যানেল, এখানে মাই ইউটিউব চ্যানেল। এখন এগুলোকে আমি ইচ্ছা মতো সাজিয়ে দিতে পারি। ইউটিউব চ্যানেল এখানে আমি দিলাম মাই ইউটিউব চ্যানেল, ওকে। এইবার এবার আমি কি করে দিলাম, ওকে করে দিলাম। এখন এখন যদি আমি ভিডিওটা যে আমার মাই ইউটিউব চ্যানেল কিন্তু চলে আসলো। এখন কথা হচ্ছে যে এইটা আমি কত সময় ধরে দেখাবো, এটা আমি বেশি সময় ধরে দেখাবো না, তাহলে আমি এভাবে টাইমটা কমাই নিয়ে আসলাম। এবার এখন এবার এই যে অঙ্ক অ্যাক্টিভ আমি যেটা দেখালাম যে এটা অডিও ট্র্যাক, ভিডিও এবং এটাও কিন্তু চালু হচ্ছে, কিন্তু এটাকে আমি ওভাবে না নিয়ে কি করব, যে যখন ওপেনার শেষ হবে আমি এইখানে এটি নিচে আমি এইখানে সেট করে দিলাম।
তাহলে আমার সাউন্ডও হবে ওপেনারে চালু হয়ে গেল, এর পরে ভিডিও। এখন কথা হচ্ছে যে এই সাউন্ড এবং এটা আমি এটা কিন্তু আর বাড়বে না, তাহলে এটা আমি কমাই দেই, যে সাউন্ডও শেষ হবে আমার, ওপেনার উঠাও কিন্তু শেষ হবে, তারপরে ভিডিও শুরু হবে। তাহলে এখানে আমি দিতে পারি, এবার আমার ভিডিও চালু হয়ে গেল, এরপরে আমার ভিডিও তো রান হচ্ছে। এখন আমি কি করব, এইখানে আমি লিখে দিলাম যে সাবস্ক্রাইব মাই চ্যানেল, সেটা যদি আমি লিখতে চাই তাহলে আমি টাইটেলসে যাব। টাইটেলসে গিয়ে আমি যে কোনো একটা চয়েস করতে পারবো এখান থেকে, যেমন আমি যদি এইটাই যদি চয়েস করি, যে প্রথমটাই চয়েস করলাম, প্রথমটা এখানে লেখা দেখালো, এরপর আমি টেনে নিয়ে এসে এই কার্সর যেখানে শেষ হয়েছে এখানে আমি সেট করে দিলাম যে এখানেই দেখাবো, অথবা আমি এখানেও দেখাতে পারি, ভিডিওর ও অন্য প্রান্তেও দেখাতে পারি, সে আমার ইচ্ছা। তাহলে আমি হয়তো এখানেই দেখালাম, এখন এটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এই পেজটা চলে আসবে। পেজ আসার পরে তাহলে আমি লিখবো কি, সাবস্ক্রাইব মাই চ্যানেল, মানে SUBSCRI সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এটা কোথায় সেট করব, আমি মনে করলাম যে জাস্ট নিচ দিয়ে উঠবে, এইখানে নিচ দিয়ে উঠবে। এখন এই লেখাটাও কিন্তু আমি বিভিন্ন শেপ নিয়ে আসতে পারি, যেমন এই কালারে, এই কালারে যদি আমি চাপ দিই তাহলে আমার লেখাটা কিন্তু এই কালার হয়ে গেছে, এই যে এই কালার হয়ে গেছে। এখন এখান থেকে আমি অ্যাডভান্সে চাপ দিয়ে কিন্তু আরো অনেক ধরনের শেপ নিয়ে আসতে পারি, যেমন এখানে ফন্ট সাইজ, এখানে যে ফন্ট সাইজ আছে এটা বড় করতে পারি, বোল্ড করতে পারি, যেমন এখানে যদি আমি চাপ দেই তাহলে বিতে যদি চাপ দেই তাহলে বোল্ড দেখাবে, এবার ওকে করে দিলাম। এইবার এবার আমি এই যে এখানে, এই যে এখানে কিন্তু নাই সাবস্ক্রাইব উঠেনি, যখন এই ট্র্যাকে চলে যাবে তখন উঠবে, যেমন এই যে সাবস্ক্রাইব মাই চ্যানেল এটা উঠলো। এরপর এভাবে আমি টাইটেল যোগ করতে পারি, যে লোয়ার কেস সাব টাইটেল যোগ করতে পারি, তারপর এন্ড ক্রেডিটস যোগ করতে পারি, যে এন্ড ক্রেডিটসটা জাস্ট আমি কি ভিডিওর একবারে শেষে দিতে পারি, যেমন এইটা, এটা যদি আমি দেই তাহলে এটা টেনে ধরে একবারে ভিডিওর শেষে নিয়ে গেলাম, এটা টেনে ধরে একবারে ভিডিও শেষে নিয়ে গেলাম। এখানে ভিডিও শেষে নিয়ে গেলাম আমি, এই যে এন্ড ক্রেডিটস। এখন এই যে এখানে এই যে পেজটা চলে আসলো, এখন এখানে আমি যে যারা যারা কাজ করছে তাদের নাম দিতে পারি। তাহলে এভাবে আমি যদি রান করে দিই, এবার ওকে করে দিলাম, রান করে দিলে এই যে এভাবে কিন্তু উঠছে। এটাকে যদি আমি মনে করি যে না বিভিন্ন কালার দেব, আমি এ করে দিলাম, এভাবে দিয়ে দিলাম, এবার ওকে করে দিলাম, এবার এই যে বিভিন্ন কালারে উঠবে, এই যে আমার কাজ চলছে, আমার এন্ড ক্রেডিটস চলছে। এবার আমি যদি মনে করি না আমার ভিডিও একবারে শেষে দিয়ে দেবো, তাহলে এখানে টেনে ধরে জাস্ট আমি এই যে এখানে সেট করে দিলাম, আমার ভিডিও কিন্তু শেষ। ওকে, এবার আমার এই যে এন্ড ক্রেডিটস ওঠা শুরু করছে। তাহলে এভাবে আমি কাজ করতে পারি। এখানে এখানে চাপ দিলে এই যে এই ট্র্যাকটা মানে বড় হবে ছোট হবে, এটা এই যে কম জায়গার মধ্যে কিন্তু হয়ে গেছে। এখন এখানে যদি আমি চাপে যদি বড় করে দিই তাহলে কিন্তু অনেক বড় হয়ে গেল, যেমন এই যে এখানে আমি দেখাতে পারি, এই যেভাবে অনেক বড় হয়ে যাবে, তো অত বড় না করে জাস্ট একটু ছোট করলাম যাতে রান করা একটু সুবিধা হয়। তো এইভাবে আমি টাইটেল যোগ করলাম। এবার দেখাবো যে ট্রানজিশন, যে কিভাবে ট্রানজিশন করতে হয় সেটা। হয়তো এখানে আমি ট্রানজিশনটা যোগ করলাম, এইটা এটা বক্স বার্ন, এটা আমি এখানে চাপ দিলাম, চাপ দিয়ে তারপর ড্রাগ করে এখানে এসে রেখে দিলাম, জাস্ট এখানে এই ক্রেডিটস আমি যোগ করে দিলাম।
এখন যদি আমি এটা যদি পিছনে গিয়ে রান করি মানে ক্রয় মূল্য যদি আমরা তাহলে মানে যে ক্রয় মূল্য এক্স মানে 130 এক্স বাই 100 এই যে ওই অংশে ওই অংশে কিন্তু ট্রানজিশন হলো। আমি যদি এইটা যদি দেই যে এইটা যদি মনে করি যে এখানে ওইটা ভালো না এটা দেব, তাহলে আমি এটা রান করলাম ক্রয় মূল্য এক্স মানে 130 এক্স বাই 100 এইভাবে কিন্তু দেখালো লাস্ট ওই অংশটা বার্ন করলো। এবার এবার যদি আমি পেজ কাল এইভাবে এটা যদি দেখাই তাহলে এটা যদি আমি টেনে এসে এখানে নেই তাহলে এবার যদি আমি যে ক্রয় মূল্য এক্স মানে 130 এক্স বাই 100 ওকে এভাবে ট্রানজিশন করা যাবে। এবার আমি কি করব ইফেক্টস যোগ করব। ইফেক্টস যদি যোগ করি তাহলে যে বিভিন্ন ধরনের ইফেক্টস চলে আসলো, যে ফিল্টার্স ওভারলেস বিভিন্ন ধরনের যে ইফেক্ট গুলো আসলো, এখান থেকে আমি যে কোনো একটা এইটাই যদি আমি সিলেক্ট করি তাহলে কোথায় সিলেক্ট করব সেই অংশটা আমি এটা সেট করব কোথায়, সেখানে আমি এই কার্সরটা নিয়ে গেলাম, এইটা আমি যোগ করব। এটা যোগ করার পরে হ্যাঁ এই যে আমার ভিডিও কিন্তু এই যে ভিডিও ইফেক্টস কিন্তু চেঞ্জ হয়ে গেল, কিন্তু বিক্রম হয়ে গেছে। ওকে ভিডিও ইফেক্টস চেঞ্জ হয়ে গেল, এটা আমার পছন্দ হলো না, এটা যদি আমি কেটে দেই, এটা পছন্দ না হলে আমি এইটা দিলাম। এখন এটা নিয়ে এসে এখানে সেট করে দিলাম, যে অংশে ইফেক্ট দিতে চাই সেই অংশের জায়গাতে নিয়ে এসে দিতে হবে, তাহলে এই যে ইফেক্টটা শুরু হয়ে গেল। ওকে এভাবে আমি দিতে পারি ওভারলেস যে এই ধরনের, যে আমি ওর পরে কি আবার এইখান থেকে শুরু করব। এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, অর্থাৎ ডিফল্ট হিসাবে ছিল না, এটা ডাউনলোড হলো। ওকে এইবার যদি আমি রান করে দেই এই যে আমার ইফেক্টটা দেখাচ্ছে টাকা বিক্রয়। ওকে তাহলে এইভাবে আমরা বিভিন্ন ধরনের ইফেক্টস যোগ করতে পারি। এরপর আমি দেখাবো এলিমেন্টস, এলিমেন্টস কিভাবে যোগ করতে হয়। এখন হয়তো আমি আমার এই যে এখানে এখানে যেটা আছে এই আইকনটা আমি বিভিন্ন জায়গায় দেখাবো, এখানে প্লে করবে এই ধরনের আইকন, এটা আমি আমার চ্যানেলে সেট করবো, আমার ভিডিওতে সেট করবো। তাহলে এটাকে আমি টেনে ধরে নিয়ে এসে এখানে সেট করে দিলাম, এখানে সেট করে দিলাম। ওকে এবার আমি কি করব রান করে দিলাম, যে অঙ্কটা করব এটা হ্যাঁ টোটাল পেজ ধরেই দেখালো, এখন টোটাল পেজ ধরে যেহেতু দেখালো তো এটা আমি কি করব অত বড় না দেখায় ছোট্ট করে চ্যানেলের এক পাশে বা আমার ভিডিওর এক পাশে আমি সেট করবো, তাহলে ছোট করে নিলাম। ছোট করে নিয়ে আমি এখানে সেট করলাম অথবা এখানে সেট করতে পারি, ভিডিওর যে কোনো জায়গায় আমি এটা সেট করতে পারি, তাহলে এখানে কিন্তু দেখাবে। এবার এই যে ভিডিওর কর্নারে কিন্তু দেখালো। এইবার যদি আমি কি করি যে ওকে যদি করে দেয় তাহলে সেট হয়ে গেছে। কিন্তু আমি অনুরূপ আর একটা ইফেক্টস আমি যোগ করতে পারি, সেটা হচ্ছে যেমন এই 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 কার্টুনটা এইটাই যদি আমি যোগ করে দেবো, তাহলে এইখানে আমি নিয়ে এসে সেট করলাম, যে কোনো জায়গায় সেট করা যাবে, এটাও ডাউনলোড হলো। ওকে এবার যেমন এই যে জিহ্বা বের করে দিল, ঠিক আছে তাহলে এইটা দেখালো। এখন এটাকে আমি কি করব অন্য এক জায়গায় সেট করে দেবো, সাপোজ এখানে না রেখে আমি অন্য জায়গা দিয়ে দেবো, যে ভিডিওর এই কর্নারে আমি সেট করবো, তাহলে এইখানে সুন্দর করে সেট হয়ে গেল। এবার আমি প্রথম দিকে যদি রান করি তাহলে এখানে নাই, যখন এই ইফেক্টে আসবে তখন এখানে শো করবে। ওকে এই যে চোখ ঘুরানো দেখাই দিল, এভাবে আমরা ইফেক্টস যোগ করে দিলাম, এইবার ওকে করে দিলাম। এখন এলিমেন্টস, তাহলে যে কোনো এলিমেন্টস গুলো আমরা যোগ করতে পারি। এর পরে দেখাবো এইগুলো কিন্তু সবই কিন্তু এলিমেন্টস, যেটা খুশি আমি যোগ করতে, যে যেমন পেটস ওয়েব ওয়েবের বিভিন্ন সাইন যোগ করতে পারি, তারপর টিউটোরিয়ালস, তারপর হচ্ছে ব্যাগে ব্যাডেজ এগুলো আমি যোগ করতে পারি, তারপর হচ্ছে হ্যান্ড ড্রন এগুলো দিতে পারি, হ্যাঁ এগুলো দিতে পারি, তারপর হচ্ছে শেপ বিভিন্ন ধরনের শেপ দিতে পারি। তাহলে আমি এই শেপটা যদি এইখানে যদি যোগ করতে চাই তাহলে সাপোজ এই শেপটা যোগ করবো, তাহলে এই শেপটা টেনে এসে এখানে দিয়ে দিলাম, তাহলে ডাবল হয়ে গেছে। তাহলে এইখানে দিলাম
এখন এই যে ভিডিওর কিন্তু এর সাথে এটা কেটে গেল 2 এই যে দুই শেপটা দিয়ে 50 কাছে দিয়ে আমরা 100 দিয়ে ভাগ করি 50 সুতরাং x ওকে তাহলে এলিমেন্টস দেখানো হলো এবার যদি আমি এই স্প্লিট স্ক্রিনটা যদি যোগ করতে চাই তাহলে এখানে চাপ দিলে এটা আসলো এখন এটাকে টেনে ধরে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম তাহলে এই পজিশনে দুইটা স্ক্রিন দেখাবে এখন এইটা এই অংশে আমি কোন ভিডিওটা যোগ করব সেটা আমি এখানে এই যে এখানে এটার উপর ক্লিক করলে এটা আসবে এর পরে অর্থাৎ এটা জুম আকারে দেখালো এইবার এটা এইখানে যদি ক্লিক করি তাহলে একটা স্ক্রিন আসবে এই স্ক্রিনটা আসলো এই স্ক্রিনটা আসলো এখন এইখানে একটা ট্র্যাক দুইটা ভিডিও পেজ যেহেতু দুইটা ভাগে ভাগ হয়েছে ওইখানে দুইটা ট্র্যাক আসছে এখন এই ট্র্যাকে আমি কি যোগ করব সেটা যদি আমি ইম্পোর্ট করি এবার ইম্পোর্ট মিডিয়া থেকে নিয়ে আসলাম অর্থাৎ ইম্পোর্ট ফাইল আমি করি এখন এখান থেকে আমি ইমেজও কিন্তু যোগ করতে পারি সাপোজ আমি যদি ছোট একটা ভিডিও যদি নিয়ে আসি সমস্যা নেই ভিডিও এই ভিডিওটা আসলো যদি আর একটা যদি আমি এখানে দিলাম এইখানে এই ভিডিওটা এইখানে দিয়ে দিলাম টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম ওকে এখানে এই ভিডিওটা আছে এবার এই পেজে গিয়ে এইখানে আমি চাপ দিলাম এইখানে যদি চাপ দেই তাহলে এখন এটা যদি নিয়ে আসি আমি আবারও আসলে ওইটা দিয়ে কাজ করছি তো ওই কার ওইটা আবার এখানে আসবে না তাহলে দুইটা ভিডিও আমি এখানে দেখাই দিলাম তাহলে এবার কি করে দিই ওকে করে দিলাম ওকে এইবার এইবার যদি আমি রান করি তাহলে এখানে এখানে ওকে করে দিলাম ক্রয় মূল্য হলো এখন যে এই ক্রয় মূল্যের সাথে যদি 110% লাভ মানে 110 বা 100 যদি গুণ করি তাহলে এই ক্রয় মূল্য কিন্তু বিক্রয় মূল্য হয়ে যাবে তাহলে গুণন 110 তাহলে এটা যদি আমি আরেকবার যদি চেক করি যে যে দুটো স্ক্রিন দেখাচ্ছে এই যে দুটো স্ক্রিন কিন্তু দেখাচ্ছে এখন একই ভিডিও দুইটা স্ক্রিন আমি তিন চারটা স্ক্রিন এভাবে নিয়ে আসতে পারি তাহলে এটা কিন্তু আমি আরো সময় কিন্তু বৃদ্ধি করতে পারি এটা চেনে যেভাবে ধরে টেনে নিয়ে এসে এভাবে সরি এভাবে কিন্তু ছোট বড় করা যায় এই যেভাবে এভাবে টেনে ধরে কিন্তু আমি টাইম কম বেশি করতে পারি তাহলে এই পর্যন্ত যদি আমি দেই তাহলে যত অত পুরো ভিডিও যদি দেই তাহলে পুরো সময় ধরে করাবে এখন তাহলে এই এই ট্র্যাকটা এটা যদি আমি বাড়তে চাই তাহলে এগুলো কিন্তু সরে যাবে এই যে এগুলো কিন্তু সরে যাবে ওই কারণে আমি কি করলাম এই ট্র্যাকটা আমি এই উপরে কিন্তু যোগ করে দিলাম এই যে এগুলো এখানে নিয়ে আসলাম এগুলো আমি আরো এড করে দিলাম এগুলো সরাই নিয়ে আসলাম এগুলো টেনে সরাই নিয়ে আসলাম এগুলো টেনে সরাই নিয়ে আসলাম ওকে এইবার যদি আমি এইটা যদি আমার ইচ্ছা মতো যদি আমি ই করি যে টেনে আমি কি করব প্রথম থেকেই শুরু করব ডাবল স্ক্রিন যদি আমি ই করতে চাই তাহলে এই যে প্রথম থেকেই কিন্তু শুরু হলো ওকে এই যে ডাবল স্ক্রিন এখন এভাবে এই টেনে ধরে পুরো পুরো ভিডিও কিন্তু আমি দিয়ে দিলাম এভাবে অর্থাৎ এইটা কিন্তু একই ভিডিও দিয়েছি ওই কারণে একই ভিডিও ডাবল স্ক্রিন দেখাচ্ছে এখন এখানে কিন্তু সবই দেখাবে এখন ভিডিও এডিটিং যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব যখন আমাদের সব কাজ শেষ হয়ে যাবে তখন আমরা করব এক্সপোর্টে চাপ দিব এক্সপোর্ট বলে এক্সপোর্টে ক্লিক করলাম এখন এখানে যে পেজটা আসলে এখানে আমি আমার ভিডিওটা আমি নাম দিতে পারি কি নামে আমি সেভ করব মাই ভিডিও ভিআইডিও মাই ভিডিও এডিটিং টিআইএনজি মাই ভিডিও এডিটিং নামে দিলাম এখন এটা হচ্ছে এই রেজুলেশনে দিলাম এটাই থাকবে এখন এখানে ক্লিক করে আমি কি করতে পারি
বিভিন্ন ভাবে কিন্তু সেভ করতে পারি। এখানে কত 50 আছে, আমি এখানে দিতে পারি 25 FPS, এখানে 1000 কেবি আছে, যত এদিকে যত বাড়াবো তত কিন্তু ফাইল ভারী হয়ে যাবে। 1000 দিলাম, এখানে দিলে মনোটাই দিলাম, মনোটা দিলে ভালো হবে। এখন এখানে যদি আমি 96 আছে, 128, 192 এই ধরনের KBS আছে, এগুলো আমি চেঞ্জ করতে পারি। তাহলে এটা দিলে ফাইল ছোট হয়ে যাবে। তাহলে এটা দিয়ে আমি কি করলাম, ওকে দিলাম। এখন এই গুড বেটার এগুলো দিলে ফাইল অনেক ভারী হয়ে যাবে, আর গুডেই থাকলাম। তাহলে এটা ওকে করে দিলাম। হ্যাঁ ওকে। এবার এবার যদি আমি এইখানে এক্সপোর্টে ক্লিক করি, তাহলে আমার ভিডিও কিন্তু তৈরি করা শুরু করবে, অর্থাৎ যতগুলো আমি চেঞ্জ করলাম সব কিন্তু একসাথে দেখাবে। এখন এখন এই ধরনের যে পেজ আসলে, এখন এখানে এই যে ভিডিও এডিটিং, এই যে ধরনের অনেক সময় লাগবে, যে এইভাবে যে কাজ করা শুরু করছে কিন্তু। তাহলে আমরা জাস্ট কি করলাম, ক্যান্সেল করে দিলাম। আর আমার এই ভিডিওটা বা এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই ঘরে থাকবেন। আর এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।